হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কাটিহারা গ্রামে কৃতি সন্তান, আমেরিকার কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরীর উদ্যোগে তার নিজ গ্রামের 60টি মসজিদ ও মাদ্রাসায় পুরো রমজান মাসের জন্য ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি সানিচন্দ্র বিশ্বাস জানান, লাখাই উপজেলার প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান করা হয়। এ সময় অ্যাটর্নি মঈন চৌধুরীর চাচাতো ভাই খোকন চৌধুরী জানান, সুদূর প্রবাস থেকে প্রতি বছর রমজান মাস আসলেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেন। তাছাড়াও তিনি এবং তার 6 ভাইয়ের নিজস্ব অর্থায়নে তার মরহুম পিতা দানভীর আব্দুল মতিন চৌধুরীর নামে একাধিক মসজিদ নির্মাণ করা হয়েছে। এছাড়াও তার মায়ের নামে নির্মিত হয়েছে নিজ গ্রামের মক্তব এবং একাধিক মসজিদ মাদ্রাসা ছাত্রাবাস। এদিকে কাটিহারা সিদ্দিকিয়া ইসলামী মাদ্রাসা সুপার জানান, মরহুম আব্দুল মতিন চৌধুরীর 7 ছেলের উদ্যোগে এই মাদ্রাসায় 30 লক্ষ টাকা ব্যয়ে একটি ছাত্রাবাস নির্মাণ করা হয়েছে এবং মাদ্রাসা চত্বরে 30 থেকে 35 লক্ষ টাকা ব্যয়ে একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে। যেমন মাদ্রাসায় একটা ছাত্রাবাস করে দিয়েছেন প্রায় 30 লক্ষ টাকা দিয়ে, একটা মসজিদ করে দিয়েছেন প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা দিয়ে। মাদ্রাসায় সারা রমজান রূপে অ্যাটর্নি মঈন চৌধুরীর পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করেছেন, আরও বিভিন্ন ধরনের সহযোগিতা। ওনারা ইমাম মুয়াজ্জিন সবার বেতন দেন এবং সবসময় মসজিদের খোঁজখবর রাখেন।